प्रिय शिक्षार्थीबृंद, आज 14/10/2020 गत 18 मार्च थेके आमादेर देश सारा विश्व COVID-19 जुने अचल हुए आछे। आमादेर देशेर माननीय प्रधानमंत्री एवं शिक्षामंत्री घोषणा अनुजाई आमादेर स्कूलेर प्रधान शिक्षक एवं मैनेजिंग कमिटी सदस्यवृंद अद्यावधि अनलाइन क्लास शुरू करेछे। तार धारावाहिकताय आज के लतिपुर उच्च विद्यालय एयर अनलाइन क्लासेर पक्ष थेके तोमादेर सबाइके शुभेच्छा। आज आमी क्लास दिब नवम दशम श्रेणीर विषय गणित पाठ धारा अर्थात 9-1, 9-1, 9-13, 1-13, 2 एटा थेके आमरा पाठटा निब। गत क्लासेओ तोमादेरके এই 13-1 এবং 13-2 অর্থাৎ ধারা থেকে আমরা একটা সৃজনশীল করিয়েছিলাম। তার আগের ক্লাসে আমরা ওই ধারা থেকে ধারার মূল যে অঙ্কগুলি এবং সূত্রের প্রমাণগুলি পড়িয়েছিলাম সেই অনুসারে তার ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা সৃজনশীল অঙ্ক 13-1 এবং 13-2 অর্থাৎ ধারা থেকে করব। তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে আগেই সমস্যাটা লিখে রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও এবং বোর্ডের থেকে তোমাদের খাতায় সমস্যাটি উঠিয়ে নাও। তোমাদের পড়ার সুবিধার্থে আমি সমস্যাটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো, 3+9+3+6+9+12+... একটি ধারা, ক নম্বর, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। খ নম্বর, ধারার এন সংখ্যক পদের সমষ্টি 630 হলে এন এর মান নির্ণয় করো। ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারা তৈরি করো এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে গুণোত্তর ধারা তৈরি করতে হবে, তার মানে এটি হলো একটা সমান্তর ধারা। এছাড়াও আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বের করতে পারবো যে এটার আমাদের আগের থেকেই ধারা দুই রকম, সমান্তর এবং গুণোত্তর, সেটা জানা আছে। যে একটা পদ থেকে আরেকটা পদ যদি সমানভাবে বাড়তে থাকে অথবা কমতে থাকে তাহলে সেটা হলো সমান্তর ধারা, আর যদি অনুপাত মানে গুণগুণ অবস্থায় বাড়তে থাকে অথবা কমতে থাকে তাহলে গুণোত্তর ধারা। তো প্রথম দেখো, যদি সমস্যাটা তোমাদের খাতায় উঠানো হয়ে থাকে তাহলে আমরা প্রথম ক নম্বর থেকে সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রথম ক নম্বর হইল, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা ইতিমধ্যে তিনটা সূত্র পড়েছি। একটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, একটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়, আর একটা হলো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়। আজকে আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা আমরা একটু লিখি আগে। দেখো, আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র আমরা জানি, n(n+1)/2। এই সূত্র অনুসারে এন সংখ্যক পরিবর্তে আজকে আমাদের 20টি পদের সমষ্টি বের করতে হবে। সুতরাং এই অনুযায়ী আমরা লিখতে পারি 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাইলে এনের পরিবর্তে শুধুমাত্র আমাদের 20 বসবে। সুতরাং 20×20+1 (20×20+1)/2 = 20×21/2 = 2 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি তাহলে 10, 10-এর সাথে 21 গুণ করলে 210। সেই হিসাবে আমাদের দেখো, প্রথমেই 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি পাইলাম 210। এই ছিল আমাদের প্রথম অর্থাৎ ক নম্বর সমস্যার আলোচনা। এই অঙ্কটা দেখো আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের ক্লাসে অন্যান্য ক্লাসে আগে বলেছি যে ক নম্বর সমস্যাটা উদ্দীপক সাপেক্ষেও হতে পারে, উদ্দীপকের সাপেক্ষে না হলেও চলবে, তবে অনুশীলনী কিংবা অধ্যায়ভিত্তিক হওয়া উচিত। তো এই সমস্যাটা আমাদের অধ্যায়ভিত্তিক হয়েছে তবে উদ্দীপকের সাপেক্ষে নয়। এখন খ এবং গ করার সময় অবশ্যই আমাদের উদ্দীপক সাহায্য নিতে হবে।
সেই হিসেবে দেখো আমরা খ নাম্বার শুরু করতেছি, যেহেতু বলছে ধারার এন সংখ্যক পদের সমষ্টি 630, তার মানে ধারাটা আমাদের লাগবে। সেই হিসেবে আমরা ধারাটা লিখতেছি 3+6+9+12+... এটি একটি কী ধারা? প্রথম পদ থেকে দ্বিতীয় পদ তার অন্তর বিয়োগ ফল 3, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ তার বিয়োগ ফল 3, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ তার বিয়োগ ফল 3, তার মানে সমান সমান করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটা একটি সমান্তর ধারা। আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ, যার প্রথম পদ, প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, এ সমান 3। সাধারণ অন্তর, সাধারণ অন্তর, জেনারেল ডিস্টেন্সকে প্রকাশ করা হয় ডি দ্বারা, ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, অর্থাৎ পূর্ব পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, সেই হিসেবে তার বিয়োগ ফল 3। তাহলে এই মুহূর্তে আমরা এ এবং ডি এর মান পেয়ে গেলাম। আমাকে একটা ক্লু দেওয়া আছে যে এন সংখ্যক পদের সমষ্টি 630। সুতরাং এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমাদের লাগবে। ওই সূত্রটাও আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি। এই সূত্রটা এখন আমরা লিখতেছি। আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সমান, এন সংখ্যক পদের সমষ্টিকে প্রকাশ করা হবে এস অফ এন সমান, তার মানটা হলো n/2 ইন্টু 2a+n-1 ইন্টু হইলো ডি। এই হইলো এন সংখ্যক পদের সমষ্টি। আর এই সমষ্টির মান দেওয়া আছে আমাদের জন্য 630। সুতরাং আমরা লিখতে পারি শর্তমতে এই অংশটুকুর মান, অর্থাৎ এই যে এন সংখ্যক পদের সমষ্টি আমাদের জন্য দেওয়া আছে, এই মানটাকে আমরা শর্তে রূপান্তর করতে পারি। যেহেতু এন সংখ্যক পদের সমষ্টি আমাদের দেওয়া আছে, জানি আমাদের n/2 ইন্টু 2a+n-1 ইন্টু ডি, সুতরাং তার সমান আমরা শর্তমতে ব্যবহার করতে পারি। দেখো শর্তমতে n/2 ইন্টু 2a+n-1 ইন্টু ডি, তার সমান হলো 630। এখানে এই অঙ্কে আমাকে n এর মান বের করতে হবে, এবং a এবং d এর মান ইতিমধ্যে আমরা তৈরি করে রাখলাম, a এর মান 3, d এর মান 3। সুতরাং আমরা মানগুলি বসিয়ে দিতে পারি। n/2 ইন্টু হলো 2 ইন্টু a এর মান 3 প্লাস n-1 ইন্টু d এর মান 3 ইজ ইকুয়াল টু 630, বা n/2 ইন্টু গুণ করলে 3 এবং 2 গুণ করলে 6, প্লাস n-1-এর সাথে যেহেতু 3 গুণ অবস্থায় আছে, গুণ করলে 3n-3 ইজ ইকুয়াল টু 630। এখান থেকে দেখো আমরা যোগ বিয়োগ যদি করি, তাহলে n/2 ইন্টু 6 থেকে 3 আমরা মাইনাস করতে পারি, এবং 3n একটু সাজায় লিখলে 3n+3 ইজ ইকুয়াল টু 630। এখন এটাকে যদি আমরা গুণ করে ফেলি, তো /2 উপরে হবে 3n² + 3n ইজ ইকুয়াল টু 630। এখন এটাকে যদি আমরা আর গুণন করি, তাহলে আমাদের একটা সমীকরণ তৈরি হবে, যা থেকে উৎপাদকের সাহায্যে আমরা n এর মান বের করতে পারবো। বা আর গুণন করলে 3n² + 3n ইজ ইকুয়াল টু 1260। বা সবগুলি যদি পক্ষান্তর করে একদিকে নিয়ে আসি, পক্ষান্তর করে 3n² + 3n প্লাসের 1260 যদি এদিকে নিয়ে আসি, -1260। এখন এটা থেকে দেখো আমরা ইচ্ছা করলে কমন নিতে পারি, অথবা 3 দ্বারা ভাগ করে দিতে পারি। তো 3 দ্বারা ভাগ করলে মানটা হবে 3n² + 3n - 1260। এখান থেকে আমরা 3
भाग कर ले मानते हैं देख 420 আমরা একটা নোট লিখে দিতে পারি এখানে যে কাজটা করলাম সেই কাজটা আমরা একটু লিখে দিতে পারি সেটা হলো যে ত্রিধারা ভাগ করে ধন্যবাদ এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব উৎপাদকে বিশ্লেষণ আমরা আগে থেকেই জানা আছে প্রথম রাশি এবং শেষ রাশি গুণফলকে এমনভাবে দুটো অংশে ভাগ করতে হবে যাদেরকে যোগ অথবা বিয়োগ করলে মাঝের রাশিটা পাওয়া যায় মধ্যরাশি বিশ্লেষণ তো সেই হিসেবে 420 কে ভাগ করলে আমরা পাইতে পারি দেখো 420 কে দুই দ্বারা ভাগ করলে 210 আবার দুই দ্বারা ভাগ করলে 105 এখন আর দুই দিয়ে ভাগ জানা তিন দ্বারা ভাগ করলে 35 এখন আবার এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে 7 এখানে এই রাশিগুলিকে আমাকে এমনভাবে ক্রমান্বয়ে গুণ করতে হবে যাদেরকে যোগ অথবা বিয়োগ করলে মাঝের রাশিটা পাওয়া যায় তো দেখো আমরা সহজে পাইতে পারি 5, 2 and 2 এই তিনটাকে গুণ করলে তার মান হবে 20 আর 3 এবং 7 গুণ করলে তার মান হবে 21 যাদের দুইটাকে বিয়োগ করলে আমরা মাঝের রাশিটা অর্থাৎ 1n কিংবা 1টা n পেতে পারি সেই হিসাবে আমরা লিখতে পারি n² + 21n - 20n - 420 = 0 বা এখান থেকে আমরা এন কমন নিলে n + 21 - এখান থেকে 20 কমন নিলে n - 20 দ্বারা 420 ভাগ করলে তার মান হবে 21 = 0 দুইটা থেকে আবার আমরা একটু কমন নিতে পারি n + 21 নিলে আমাদের জন্য থাকবে n - 20 = 0 আমাদের সমীকরণ অধ্যায় থেকে জেনে আসছি দুইটি রাশির গুণফল শূন্য হলে হয় প্রথম রাশি সমান শূন্য অথবা দ্বিতীয়টি সমান শূন্য সেই হিসাবে আমরা আইদার ও নাইদার ব্যবহার করতে পারি হয় n + 21 = 0 অথবা n - 20 = 0 এখান থেকে আমরা পাইতে পারি n = +21 পক্ষান্তর করলে -21 আর এখানে n = 20 কিন্তু আমাদের জানা আছে যেহেতু n হলো পদের সংখ্যা এই পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না সুতরাং এটার ক্ষেত্রে আমরা একটা নোট লিখতে পারি n এর মান অথবা পদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না সেই হিসেবে ঋণাত্মক হতে পারে না যদি আমাদের 20 অঙ্কগ্রহণযোগ্য মান না হয় তাহলে n এর মান হলো 20 আমাদের কাছে প্রশ্ন ছিল n এর মান নির্ণয় করো ইতিমধ্যে আমরা n এর মান পেয়ে গেলাম সেই হিসেবে আমরা লিখতে পারি সুতরাং n এর মান 20 ধন্যবাদ এই হলো আমাদের খ নম্বর অঙ্কের সমস্যার সমাধান এরপরে আমরা চলে যাব গ নম্বর সমস্যা আমরা একটু পূর্বে আলোচনা করেছি আবার দেখো লেখছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে তার মানে আমার আগের ধারায় যে প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করছি ওই মানগুলিকেই দ্বিতীয় অর্থাৎ গুরুত্ব ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরতে হবে সেই হিসেবে আমরা এখান থেকে দেখো লিখতে পারি খ নম্বর অঙ্ক থেকে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর পেলাম যেগুলিকে আমরা গ নম্বর অঙ্কের সাধারণ প্রথম পদ এবং সাধারণ অনুপাত হিসেবে ব্যবহার করব সেই হিসেবে গ নম্বর আমরা খ থেকে যে মানগুলি পেলাম খ হতে প্রাপ্ত আমরা প্রথম মান পেলাম প্রথম পদ এ সমান পাইলাম 3 সাধারণ অন্তর ডি সমান পাইলাম 3 এই মানগুলি তো প্রশ্নমতে প্রশ্ন বলে দিছে এই মানগুলি গুণত্ব ধারার ক্ষেত্রে প্রথম পদ এবং সাধারণ অনুপাত হবে সুতরাং আমরা লিখতে পারি প্রশ্নমতে গুণত্ব ধারার প্রথম পদ a = 3 এবং সাধারণ অনুপাত যাকে প্রকাশ করা হয় রেশিওকে 8 দ্বারা r = 3
এই হলো আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত পেয়ে গেলাম। তো আমাদের ধারাটা তৈরি করো, ধারাটা তৈরি করার জন্য তার প্রথম পদ অলরেডি পেয়ে গেছি থ্রি, তাহলে দ্বিতীয় পদ লাগবে, তৃতীয় পদ লাগবে, কমপক্ষে তিনটা পদ লাগবে। সেই জন্যে এটার ক্ষেত্রে তম পদ বের করার জন্যে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। আমরা জানি এনতম পদ সমান হইল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো দ্বিতীয় পদ যদি দরকার হয় তাহলে লিখতে পারি দ্বিতীয়তম পদ সমান এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, যার মান ধরো এ আর, এখানে এর মান থ্রি ইন্টু আর এর মান থ্রি ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদটা হলো নাইন। একইভাবে আমরা বের করবো তৃতীয় পদ, তৃতীয়তম পদ সমান আমরা লিখব এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার টু মানে এ আর স্কোয়ার, এখানে এর মান থ্রি ইন্টু আর এর মান থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু তিন থ্রিকে নয়, নয়ের তিন দ্বারা গুণ করলে টোয়েন্টি সেভেন। সুতরাং আমরা ধারাটা লিখতে পারি, দেখো সুতরাং ধারাটি প্রথম পদ হইল থ্রি প্লাস দ্বিতীয় পদ নাইন প্লাস তৃতীয় পদ টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট, এইভাবে আমাদের ধারাটি চলতে থাকবে। সেই হিসেবে ধারাটি তৈরি করো, এই তৈরি করো পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ। এরপরে বলছে ধারাটির এই যে ধারাটা, এই ধারাটার প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমষ্টি নির্ণয়ের জন্যে আমরা পূর্বেই পড়েছি দুটি সূত্র, একটা হইল আর এর মানের উপর নির্ভর করে সূত্রগুলি পরিবর্তন হয়। আর এর মান যদি ওয়ান থেকে বড় হয় তাহলে এক ধরনের সূত্র, আর এর মান যদি ওয়ান থেকে ছোট হয় তাহলে আর এক ধরনের সূত্র। আমরা একটু সূত্রগুলি দেখে দেখাইতেছি। যদি আর গ্রেটার দেন ওয়ান হলে সমষ্টি এস অফ এন, এন পদের সমষ্টি সমান এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হলো আর মাইনাস ওয়ান। আর লেস দেন ওয়ান হলে সমষ্টি হবে এস অফ এন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই হলো ওয়ান মাইনাস আর। কিন্তু এখানে আমাদের যে আর এর মান, ওই আর এর মানটা হইল ওয়ান থেকে বড়, সুতরাং আমাকে ওয়ান থেকে বড় মানে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে সমষ্টি সূত্রটা আমরা ইউজ করি, লিখে নিই। আমরা জানি এখন অঙ্কের অংশ লিখব, আমরা জানি এন পদের সমষ্টি এস অফ এন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হইল আর মাইনাস ওয়ান। নোট লিখব যেহেতু আর গ্রেটার দেন ওয়ান। একইভাবে এন পদের সমষ্টির সাপেক্ষে আমাকে বের করতে হবে দশটি, দশটি পদের সমষ্টি এস অফ টেন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান বাই হইল আর মাইনাস ওয়ান। এখন আমাদের আর এর মান এবং এর মান জানা আছে, মানটা বসাই দিলে আমাদের সমস্যা শেষ। তো এর মান হইল থ্রি ইন্টু আর এর মান হল থ্রি, তাহলে থ্রি টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান বাই হইল থ্রি মাইনাস ওয়ান, মান বসাইলাম ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান বাই হলো টু। আমরা ইচ্ছা করলে থ্রি টু দি পাওয়ার টেন মানটা ভেঙেও দিতে পারি, অথবা অঙ্কটাকে এইভাবে যদি রেখে দেই থ্রি বাই টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান তাইলেও চলে যাবে। দুটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি হয় ক্যালকুলেটারের সাহায্যে থ্রি টু দি পাওয়ার টেন মানটা গুণ করে দেব অথবা এভাবে রেখে দেব। যাই হোক, ধন্যবাদ। তাহলে দেখো আমাদের এই অঙ্ক থেকে আমরা এনতম পদের সাপেক্ষে প্রথম পদ জানা ছিল, দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করে ধারাটি তৈরি করলাম এবং সেই সাপেক্ষে এন পদের সমষ্টি লিখলাম। যেহেতু আর এর মান ওয়ান থেকে বড়, সেই জন্য এই সূত্রটা ব্যবহার করে দশটি পদের সমষ্টির মান বের করলাম। ধন্যবাদ। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছ। তোমরা বুঝতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক। আর বারবার তোমাদেরকে একটা কথা বলা হচ্ছে, তোমরা মাঝে মধ্যে আইডিতে কমেন্ট করে জানাচ্ছ, সেই জন্য ধন্যবাদ। অঙ্কের যে অংশটা যেখানে বুঝতে না পারো আমার ফেসবুক আইডিতে কমেন্ট করলে আমি তোমাদের সেই সমস্যাটা সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।